সকালে আরও এক ঘন্টা ভর্তি হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে যারা নির্বাচনে জয়লাভ করবে বা শিল্পীদের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে যে অবশ্যই শিল্পীদের দেখাশোনা করা, শিল্পীদের চাহিদা, তারা চাওয়া পাওয়া কী আছে এবং শিল্পীদের যত রকম ভালো কিছু করা যায়, কোনো সমিতির সাথে কোনো সমিতির বা কোনো অনেক হয় না ইন্টারনালি কোনো ঝামেলা হয় বা আরেকটা সমিতির সাথে শিডিউল ফাঁসানো থেকে শুরু করে অনেক রকম ম্যাচ মানে ম্যাচ করানো, এইসব নিয়ে আসলে শিল্পীদের চাহিদা থাকে যে এগুলো ম্যাচ করানো যায় কীভাবে। সো এই জায়গাগুলোই হচ্ছে সমিতির কাজ, সমিতি চাইলে সেটা ভালোভাবে সুন্দর করে স্মুথলি শেষ করতে পারে সমিতির মাধ্যমে, এই তো। আর এছাড়া তো এখন আমাদের সমিতির মাধ্যমে আরও অনেক কিছু করা সম্ভব, যেমন আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছি এবং এখানে আমার কাছে মনে হয় যে দেশের চলচ্চিত্রটাকে আমরা চাইলে, যেহেতু দেশের অনেক বাহিরেই এখন ছবিগুলো রিলিজ হচ্ছে, সো এটাকে আরেকটু সুন্দর ইমেজ নিয়ে সুন্দরভাবে রিলিজ করা যায় ছবিগুলোর, মানে যখন প্রমোশনাল আমরা যখন বিভিন্ন হল টলে যাচ্ছি সেটা যখন দেশের বাইরে ছবিগুলো রিলিজ হবে, সেক্ষেত্রে এখান থেকে আর্টিস্টরাও যেন দেশের বাইরে গিয়ে ছবিটার প্রমোশন করতে পারে, এরকম কিছু সুন্দর সুন্দর প্ল্যানিং আমরা করছি আসলে।